নিউ টাউনে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে দেশের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবী শেঠি সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তুলতে চান বলে জানিয়েছিলেন। বাংলায় মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করতে চান চিকিৎসক দেবী শেঠি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবার জমি দিল দেবী শেঠিকে। বৃহস্পতিবার রাজ্য সরকারের পক্ষ থেকে জমি পেলেন দেশের প্রয়াত কার্ডিয়াক সার্জন। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের কাছে জমি দেওয়া হয়েছে নারায়ণা হৃদয়ালাকে। এদিকে একদা কলকাতায় ইএম বাইপাসের ধারে একটি হাসপাতাল ছিল ডাক্তার দেবী শেঠি। বাংলা ছেড়ে তিনি এখন কর্ণাটকে তৈরি করেছেন নারায়ণা হৃদয়ালয়ের নতুন হাসপাতাল। এবার রাজ্য সরকারের কাছ থেকে 7.2 একর জমি পেল দেবী শেঠির নারায়ণা হৃদয়ালয়। এবার বিনিয়োগ করার পালা। উল্লেখ, ডাক্তার দেবী শেঠি বাংলা এসেছিলেন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে। বলেছিলেন, 33 বছর আগে যখন এসেছিলাম তখন আমি জুনিয়র হওয়ার চিকিৎসক। ইচ্ছে ছিল সমাজের গরিব মানুষের হৃদরোগের চিকিৎসায় সাহায্য করার। তবে বাংলার মানুষ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। শুধু হার্টের চিকিৎসায় নয়, গোটা দেশে চিকিৎসা ব্যবস্থাই বদলে গিয়েছে। আমার ইচ্ছা ছিল এখানে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল করব। আমার ইচ্ছা আগামী 2 বছরে তা তৈরি করার। এখানে 10,000 কর্মসংস্থান হবে। 2 বছরের মধ্যে প্রথম পর্যায়ের কাজ শেষ হবে বলে জানা গিয়েছে। এটা 1,000 কোটি টাকার প্রকল্প বলে জানিয়েছেন ডাক্তার দেবী শেঠি। হিটকো তরফে চিঠি দিয়ে জানিয়েছেন, জমি বরাদ্দ করা হয়ে গিয়েছে। এই জমি পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুর ও নগরায়ণ মন্ত্রী ফরহাদ হাকিমকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। ডাক্তার দেবী শেঠির কথায় আমি কৃতজ্ঞ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নগর উন্নয়ন মন্ত্রীর কাছে আমাকে জমি দেওয়ার জন্য। আমরা পরিকল্পনা করছি 6 মাসের মধ্যে নির্মাণের কাজ শুরু করতে। 2টি দফায় এই প্রকল্পের কাজ শেষ হবে। হাসপাতালে হার্টের চিকিৎসা, ক্যান্সারের চিকিৎসা, অর্গ্যান ট্রান্সপ্ল্যান্ট হবে। 1,000 শয্যা থাকবে ওই হাসপাতালে। দেশের সামনে ওই হাসপাতাল একটি উদাহরণ হবে। এটা একটা ডিজিটাল হাসপাতাল হবে।